দেখছি ছোট গাছে নারকেল চলে এসছে। এটা মালয়েশিয়ান গ্রিন নারকেল, মালয়েশিয়ান গ্রিন, হ্যাঁ, সারা বছর ফলবে, অসুবিধে নেই। এই গাছটার বয়স 3 বছর 7 মাস, 5-6 বছর বয়স হলে কাঁদি কাঁদি ফল আসবে। এই গাছটায় তিনখানা মুছ এসেছিল, দুখানা নারকেল দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ঝরে যাবে। তাছাড়া দেখছি এই পাত্র আছে। হ্যাঁ, আচ্ছা গুড়িটা দেখাবো, গুড়িটা এখনো হয়নি। এই 8 ইঞ্চি হয়েছে, ওইটা 2.5-3 ফুট হলে বড় বড় কাঁদি নারকেল ধরবে। এর চারা আমার কাছে আসে, দেখাচ্ছে, বড় বড় চারা আমার কাছে আসে। হ্যাঁ, তাছাড়া নারকেল গুলো আমি একটু দেখাবো। হ্যাঁ, সাইজ 280 টাকা পিছে পাবে, 280 টাকায় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় প্রচুর আসে, প্রচুর। হ্যাঁ, প্রচুর। এটা কি ভ্যারাইটিস লেবু? এটা ক্যালকাটা পাতি। ক্যালকাটা পাতি, হ্যাঁ, দেখো গাছে ফলও হয়ে আছে, কলকাতা পাতি। এটা বড় চারা, বড় চারা। হ্যাঁ, আগে একটা দেখিয়েছি 25 টাকার চারা, এখন এটা বড় চারা। এটা এটা তুমি 60 টাকাতে পেয়ে যাবে, 60 টাকাতে পেয়ে যাবে। বড় বেশ ব্যাঞ্জলা চারা। হ্যাঁ, প্যাকেটটাও বড়। হ্যাঁ, এ পাশে আছে ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গোর বেড পুরোটাই, ও দেখুন টোটালটাই ব্যানানা ম্যাঙ্গো। এটা 80 টাকাতে পেয়ে যাবে, 80 টাকা, 80 টাকাতে পেয়ে যাবে। এটা কাঠিমন ম্যাঙ্গো, কাঠিমন, কাঠিমনের ছোট চারা, ছোট এটা এটা 60 টাকাতে পেয়ে যাবে। 60 টাকা টোটালটাই কাঠিমন, টোটালটাই কাঠিমন, 60 টাকাতে পেয়ে যাবে। এটা হলো সেই রেড পাতি, রেড পাতি, হ্যাঁ, বড় চারা, 300 টাকাতে পেয়ে যাবে, 300 টাকা, 300 টাকাতে রেড পাতি পেয়ে যাবে। এটা কারাকারা নাবেলের মাদার প্লান্ট, যদি কেউ কিনতে চায় কিনতে পারে, 1500 টাকা দাম আছে, 1500 টাকা। হ্যাঁ, মাদার প্লান্ট। এটা রেড সুরি নাম চেরি, রেড সুরি নাম চেরি, এটা 200 টাকাতে পেয়ে যাবে, 200 টাকাতে পাওয়া যাবে। এটা ব্ল্যাক সুরি নাম চেরি, ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক সুরি নাম, বড় চারা, 450 টাকা দাম। এটা সিডলেস পাতি, সিডলেস পাতি, এটা সারা বছর ফলন, কেউ যদি মনে করে চাষ করবে চাষ করতে পারে, এবং দারুণ ফলন, মানে দারুণের এর দানা খুব অল্পই, একদম অল্প দানা, দু একটা দানা হয়, সিডলেস বলে, কিন্তু সিড আর থাকে। তো যাই হোক, এটা যদি কেউ চাষ করতে চায় চাষ করতে পারে, এটা দাম আছে মাত্র 12 টাকা পিস, 12 টাকা। এটা মিষ্টি জলপাই, মিষ্টি জলপাই, মিষ্টি জলপাই, বড় বড় চারা, বড় বড় চারা, এটা 80 টাকাতে পেয়ে যাবে। আচ্ছা, এটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা, হোয়াইট ডায়মন্ড, হ্যাঁ, এটা ছোট চারা হোয়াইট ডায়মন্ডের, এটা আপনারা 100 টাকাতে পেয়ে যাবেন। আমরা বলছি হয়তো ছোট, কিন্তু খুব ছোট না, না, খুব ছোট না, খুব ছোট না, 100 টাকাতে পেয়ে যাবে এটা, হোয়াইট ডায়মন্ড। হ্যাঁ, আরো দেখাবো হোয়াইট ডায়মন্ডের পাশে। এটা পুষা উর্নিকা, পুষার ভ্যারাইটি, এটা পুষা উর্নিকা, এটা দাম রাখা আছে 230 টাকা পিস, 230 টাকা পিস। হ্যাঁ, এটা হলো পুষা অম্বিকা, 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 এরও খুব বড় বড় চারা, বড় বড় চারা, এবং দারুণ গেটাপের চারা, দারুণ হেলদি চারা। হ্যাঁ, এটাও 230 টাকা পিস, 230 টাকা। এটা ল্যাংচা সবেদা, এই দেখেন গাছে ফল চলে এসেছে এবং লম্বাও হতে শুরু হয়ে গেছে, ল্যাংচা সবেদা, এটা 80 টাকাতে পেয়ে যাবেন। এটা লাল মিষ্টি তেঁতুল, লাল মিষ্টি তেঁতুল, বড় চারা, বড় চারা, 4 ফুটের চারা, এটা 150 টাকাতে পেয়ে যাবেন। এটার দাম আছে আপনার 150 টাকা, 150 টাকা পিস, ওটা 100 টাকা দেখিয়েছি, এটা 150 টাকাতে। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা, বড় চারা, বড় চারা, ব্যানানার বড় চারা, হুম, এগুলো আপনারা 150 টাকাতে পেয়ে যাবেন, 150 টাকাতে। চায়না, চায়না কমলা, এটার দাম শুনলে তো মানুষ মাথায় হাত দিয়ে বসবে। এটা একটা এত বড় চারা, এত বড় একটা চারা, এর দাম করা আছে মাত্র 10 টাকা, 10 টাকা, মাথায় হাত দিয়ে বসবে না? অবশ্যই, 10 টাকাতে একটা চায়না কমলার চারা দেওয়া হচ্ছে। প্রচুর আছে।
এটা বিলাতি কুলের চারা, ফুল চলে আসে। হ্যাঁ ফুল চলে আসে, বিলাতি নারকেলে টক মিষ্টি, বিলাতি নারকেলে টক মিষ্টি কুল 30 টাকা পিস, এটাই নেবে 30 30 টাকা, পূজোর অফারে 30 টাকা দাম করা আছে। মানে আবার এটা কেউ যদি মনে করে এটা গিফটের মধ্যেও আছে, কেউ যদি মনে করে গিফট হিসেবে নেবে নিতে পারবে, মানে পূজোর অফারের যে গিফট, যেরকম বাড়িওয়ান মালটা, লিচুর চারা, কুলের চারা, সবেদার চারা, এগুলো গিফটে দেওয়া আছে। কেউ যদি মনে করে যে কিনবে কিনতে পারে, কেউ যদি মনে করে না গিফটে নেবে নিতে পারে। তো 30 টাকা পিস এই কুলের চারার। এধারে আপনার মিস ইন্ডিয়া কুল সবে রেডি করা হচ্ছে, মিস ইন্ডিয়া কুল প্রচুর, হ্যাঁ প্রচুর অর্ডারও আছে। হ্যাঁ প্রচুর চারা, এটা অ্যাকচুয়ালি এখনো রেট করিনি, এটার অ্যাকচুয়ালি গিফটে দিচ্ছি মানুষকে, মানুষ মানে আপাতত গিফট হয়ে যাওয়ার পরে তারপর আমি রেট করব এটাকে, ঠিক আছে? এখনো পর্যন্ত রেট করিনি, সবে বাধা হয়েছে, এখনো বাধা চলছে। হ্যাঁ প্রচুর করেছি। এবারে মালয়েশিয়ান গ্রিন নারকেল, আমি এই পাশটা জানি তুমি এখানটা দেখো, বিশাল সাইজ, বিরাট সাইজ, টোটাল বেড হলো মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন নারকেল ছোট গাছ থেকেই ফল হয়। তো এটা আমার যেরকম গাছে 3.5 বছর বয়সে নারকেল চলে এসছে। তো যাই হোক, এটা আপনি 280 টাকাতে পেয়ে যাবেন, 280 টাকা পিস, বিশাল গাছ। নারকেলের চারা মানে মালয়েশিয়ান গ্রিন একটা খুব ভালো নারকেল, ফলনও ভালো এবং চাষযোগ্য জিনিস বললেও চলে, অল্প দিনে ফল আসে। তো মালয়েশিয়ান গ্রিন মানুষকে বলবো লাগানোর জন্য, যেন মানে বাড়িতে বাড়িতে প্রতি বাড়িতে যেন একটা করে অন্তত লাগায়, তাহলে বুঝতে পারবে নারকেলটা কী জিনিস, মানে ছোট গাছে যে ফল সেটা মানুষ বুঝতে পারবে। মালয়েশিয়ান গ্রিন ফল হয়, এটা আপনার 260 টাকা দাম, 260 টাকাতে পেয়ে যাবে বড় বড় চারা। এটা হলো সুপারি, এটা হচ্ছে আসাম সুপারি, আসাম সুপারি, আসাম সুপারি খুব বড় বড় চারা। আসাম সুপারি 3 ফুট 3.5 ফুটের চারা আছে, এটার দাম করা আছে মাত্র 20 টাকা, 20 টাকা থেকে আসাম সুপারি পেয়ে যাবে, আসাম সুপারি মাত্র 20 টাকাতে পেয়ে যাবে। এটা সেই জিনাইন কলা, জিনাইন কলা, আমার তো ট্রিটমেন্ট করা হয়নি, যাই হোক জিনাইন করা খুব ভালো হয়েছে অবশ্য, জিনাইন কলা। তো এটা চারা আপাতত এক্ষুনি পাবেন না, কালী পুজোর পর থেকে এটা পাওয়া যাবে, কালী পুজোর পরে জিনাইন কলা, রেড কলা এগুলো পাওয়া যাবে অবশ্যই, কারণ এই বর্ষার সময় এগুলো লাগায় না, লাগালে পচে যাওয়ার ভয় থাকে, আর তারপরে হচ্ছে গিয়ে বাঁচানো খুব কঠিন ব্যাপার এই বর্ষায়, যেহেতু ছোট চারা তো বাঁচানো কঠিন ব্যাপার, লাগানো হয়ে গেলে আলাদা জিনিস, মানে ওই জন্যই রাখা এখন নেই। আপনারা কালী পুজোর পরে আপনারা জিনাইন কলা অবশ্যই পাবেন। হ্যাঁ বাগান করে দিয়েছি। কেমন আছেন ভাইজান? ভালো আছি। বলছি আপনার নার্সারির নাম বলবেন, আর আপনার নার্সারিতে কিভাবে দর্শক আসবে সেটা জানাবেন, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার নার্সারির নাম সাদিয়া নার্সারি, কম বেশি সবাই চেনে, নার্সারি পরিচিত একটা নার্সারি, পুরনো। আর আমার এই জায়গাটার নাম বদরহাট, শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে, অবশ্যই ক্যানিং থেকে শিয়ালদা, নামখানা থেকে শিয়ালদা, হাওড়া থেকে শিয়ালদা, বা উত্তরবঙ্গ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরবে, 1 ঘন্টা 5 মিনিট ট্রেন চললে গুমা রেল স্টেশন, গুমা রেল স্টেশনে নেমে 1 নম্বরে টিকিট কাউন্টার আছে, 1 নম্বরে টিকিট কাউন্টারের পাশ দিয়ে নামলেই টোটো পাবে বদরহাট বাস স্ট্যান্ড, বদরহাট বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড় ওঠা, ওখানে নামলে বাঁ দিকে পায়ে হেঁটে আসবে 1 মিনিট, ডান দিকে নার্সারি,
চিনতে না পারলে বা বুঝতে না পারলে আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের প্রয়োজনে বদরহাট থেকে রিসিভ করে নেব। আর যদি কেউ রানাঘাট বা কৃষ্ণনগর থেকে আসে, ওনাদের আসার রাস্তা হলো রানাঘাট থেকে বনগা, বনগা থেকে শিয়ালদাগামী গাড়িতে ঘুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট। আবার অনেকে আসে বর্ধমান কাটোয়া লাইন থেকে, ওদের আর ওই হাওড়া শিয়ালদায় যেতে হবে না, ওদের মিডিলে রেল স্টেশন আছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আপনারা চলে আসবেন নৈহাটি, নৈহাটি ট্রেন থেকে নামলে বাস স্ট্যান্ড পাবেন, 73 বাস ধরে হাওড়া থানার সামনে নেমে অটো ধরে বদরহাট। হ্যাঁ, প্রয়োজনে আমাকে ফোনে যোগাযোগ করবেন। আর আরেকটা জিনিস আমি বলি, আমার এখানে কিন্তু দুর্গাপুজো কালী পুজোর অফার চলছে, চারায় ডিসকাউন্ট পাবেন, ডাইরেক্ট চারাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি, আর মানে প্রত্যেকেই একটা করে গিফট পাবেন কালী পুজো পর্যন্ত। অনেক বন্ধুরা বলতে পারে নার্সারিতে গিয়েছিলাম গিফট তো দিইনি, মিথ্য প্রতিশ্রুতি দিচ্ছে। আমার যে অফারটা চলছে, আমার অফারটা চলছে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত। 31 তারিখের পরে আসলে কিন্তু আপনারা গিফটটা পাবেন না। যে গিফটটা আমি দিচ্ছি, এই গিফটটা 31 অক্টোবরের পরে আসলে আর পাবেন না। তখন হয়তো বলবে যে প্রতারণা করেছে, গিফট দেবো বলে ডেকে এনে দিচ্ছে না। আমার ভিডিওটা ভালো করে দেখবেন, টুক করে একটুকুনি দেখলেন যে গিফট দিচ্ছে এখানে, তাহলে মনে হয় সারা বছর দেবে। এটা নির্ধারিত সময় টাইম বেঁধে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই পুজোর ছুটিতে আপনারা আসেন, চারা নিয়ে যান। আর আমার এই নাস 9143749574 8642864033। আর পুরো ভিডিওটা আমার মামা আছে, হ্যাঁ, উনি করে দেখাচ্ছে।